আসসালামু আলাইকুম। দান জীবনকে কিভাবে বরকতময় করে সেটা কোয়ান্টাম সাফল্যের পঞ্চসূত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি। কোয়ান্টাম কণিকা যারা পড়েছেন, কণিকাতে সাফল্যের পঞ্চসূত্র রয়েছে, সেই পঞ্চসূত্রে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। আমাদের ধর্মীয় শিক্ষক যারা, ধর্মগুরু যারা, তাদের উদ্ধৃতি দিয়ে বলেছি যে দান এক হচ্ছে উপার্জনকে শুদ্ধ করে, দুই হচ্ছে দান পাপ মোচন করে, তিন হচ্ছে দান বালা মুসিবত এবং রোগ ব্যাধি দূর করে, চার হচ্ছে দান দারিদ্র বিমোচন করে এবং দাতার অন্তরে তৃপ্তি দেয়, অন্তরে প্রশান্তি দেয়, এবং পাঁচ হচ্ছে সম্পদে বরকত দেয়। আপনি অনেক উপার্জন করতে পারেন, কিন্তু যদি আপনার ঝামেলা বেশি থাকে, মামলা মোকদ্দমা থাকে, তারপরে অসুখ বিসুখ লেগে থাকে, তাহলে যা উপার্জন করলেন, আপনি উপার্জন করলেন পরিশ্রম করে কষ্ট করে, আপনার টাকাগুলো খেলো ওষুধ কোম্পানি, মামলা মোকদ্দমা করলে আদালত আর উকিলের পেছনে সব টাকা ব্যয় হয়ে গেল, তার অর্থ কি? আপনার কোনো বরকত থাকলো না। তো দান উপার্জনকে যেরকম শুদ্ধ করে সেরকম বালা মুসিবত দূর করে, পাপ মোচন করে এবং উপার্জনে বরকত দেয়, এই জন্যে দান করা দরকার। সূরা বাকারা 274 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। তাহলে হচ্ছে দান করলে পরম করুণাময় তাকে ভয় এবং পেরেশানি থেকে মুক্ত করে দেন। যে দান করে তার কোনো ভয় থাকে না, কখনো নির্ভাবনায় সে চলতে পারে। এবং এই দানের কথা প্রত্যেক ধর্মের মহামানবরা বলেছে। ঋগ্বেদে বলা হয়েছে যে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার, তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব। পবিত্র বাইবেলে বলা হয়েছে, অভাবীদের সাহায্য করো, ঈশ্বরের সন্তুষ্টিমূলক কাজে অগ্রগামী থাকো। মহামতী বুদ্ধ বলেছেন যে দানের অনন্ত কল্যাণ সম্পর্কে আমি যা জানি, যদি মানুষ তা জানতো তাহলে কাউকে না দিয়ে সে অন্ন গ্রহণ করত না। অর্থাৎ সব মহামানবরাই দানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কল্যাণের জন্যে এবং উপকারের জন্যে।